আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অবশেষে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে কথা দিয়েছিলাম আজকে দুপুরে আপনাদের সাথে ডেলিস্টার পত্রিকা নিয়ে কথা বলবো যে ক্লাস আপনি একটা করলে চারটি বিষয়ের হচ্ছে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন বা চারটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা পাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং সামনে বিশেষ রিটেন ট্রান্সলেশন ভকাবুলারি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যদি আপনি পরিপূর্ণ ধারণা পেতে চান সেক্ষেত্রে আসলে ডেলিস্টারের কোনো বিকল্প নাই শুধু ডেলিস্টার না ইভেন ভেরি রিসেন্ট বেশ কিছু লিখিত স্টুডেন্টকে আমি এই পরামর্শ দিয়েছিলাম যদি সম্ভব হয় তোমার হাই ফ্রিকোয়েন্সি অফ রাইটিং এনশিওর করতে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে আইলস যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো পড়তে পারো যদি পড়ো তাহলে দেখবা যে হচ্ছে আলটিমেটলি ইংলিশটা কেমন আর ইংলিশে কত মাধুর্যপূর্ণ বাক্য লেখা যায় যাই হোক সে বিষয়ে সবিস্তরে আরো কথা বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ এই সুন্দর এই দুপুরে আলটিমেটলি আমাকে একটু জানাবেন সেটা হচ্ছে সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আপনাদের এই গ্রেন সিগনাল পেলে আজকে আমার নির্ধারিত যে টপিক সে বিষয়ে আমরা কথা বলা শুরু করবো ইনশা আল্লাহ আমরা একদম এডিটরিয়াল পেজে আছি এবং এডিটোরিয়াল পেজের একদম নিচের একটা কলাম নিয়ে আজকে কথা বলবো কনসার্টেড ইফোর্ট ক্যান কাউ মোটর ক্রাশ এই বিষয়টা নিয়ে মূলত হচ্ছে আমরা আজকে কথা বলতে যাচ্ছি উই আর গোয়িং টু টক অ্যাবাউট লাইক দিস এটা হচ্ছে আমাদের আজকে এখানে আলটিমেটলি আপনি দেখবেন খুব সুন্দর সুন্দর নতুন নতুন কিছু ওয়ার্ড এবং সেই সাথে হচ্ছে ভেরি রিসেন্ট সম্প্রতি যেটা হচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয় বাংলাদেশে সড়কে অর্থাৎ সড়কগুলোতে যুবকদের বা বিশেষ করে কিশোর বা তরুণদের এই যে টিকটকের নামে সেই সাথে হচ্ছে অবাধ যে মোটর বাইক বিচরণ আর এর হচ্ছে হচ্ছে অহরহ দুর্ঘটনা তার উপর ভিত্তি করেই একটা হেডলাইন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সেটা নিয়েই হচ্ছে কথা বলবো একটু ফেভার করতে হবে সেটা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন বিনয়ের সাথে আমার রিকোয়েস্ট ওকে ওকে শুভ জুম্মা মুবারক সবাইকে আরো একবার আসেন আমরা শুরু করে দিই দেখেন একদমই নতুন একটা শব্দ আপনি কখনো এটা ইউজ করেন নাই সেটা হচ্ছে কনসার্টেড আপনার কাছে মনে হতে পারে এটা কনসার্ট না এই কনসার্ট মানে হচ্ছে আলটিমেটলি আপনার কাছে মনে হতে পারে কনসার্ট এই কনসার্ট মানে গান টান এমন কিছু হতে পারে বাট এটাও বাস্তবতা কোন একটা কনসার্ট আয়োজন করতে হলে সেখানে অবশ্যই আপনাকে কি করতে হবে অবশ্যই অনেকগুলো মানুষের গ্যাদার অবশ্যই থাকতে হবে নরমালি আমি যদি আপনাকে বলে থাকি যারা আমার প্রিলি ব্যাচ বা বেসিক গ্রামার ব্যাচের স্টুডেন্ট যেমন ধরেন ব্রোকেন হার্ট হার্ট হচ্ছে নাউন ব্রোকেনটা হচ্ছে অ্যাজেটিভ ভালো করে খেয়াল করে দেখেন ব্রোকেন হার্ট তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে ভাঙ্গার হৃদয় ব্রোকেনটা হচ্ছে পাস পার্টিসিপল অ্যাডজেটিভের মতো কাজ করে আলটিমেটলি আমি যদি আপনাকে বলি খেয়াল করে দেখেন ইনভাইটেড গেস্ট ইনভাইটেড গেস্ট ইনভাইটেড গেস্ট মানে হচ্ছে আমন্ত্রিত অতিথি ইনভাইটেড গেস্ট ওকে ইনভাইটেড গেস্ট ভালো করে খেয়াল করেন একটু ফেভার করতে পারে একটু ক্লাসটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন একটু ছড়িয়ে দিতে পারেন ভালো কাজ ইতিবাচক কাজ সেই সাথে আপনার প্রিয় বন্ধু ভাই ব্রাদার যারা আছে তাদেরকে একটু ট্যাগ করে দিতে পারেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ইনভাইটেড গেস্ট পাস পার্টিসিপেন্ট যেমন বিশেষ এসেছিল রিটায়ার্ড রিটায়ার্ড অফিসার রিটায়ার্ড অফিসার এটা হচ্ছে আপনার পাস পার্টিসিপেন্ট এমনটাই আছে দেখেন বলা হচ্ছে কনসার্টেড কনসার্টেড এফোর্ট এটা হচ্ছে মূলত আমাদের বাক্যের সাবজেক্ট সাবজেক্ট আর এটাই হচ্ছে আপনার মূলত নাউন ফ্রেজ কেননা কনসার্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইফোর্টটা হচ্ছে আপনার নাউন ক্যান নতুন একটা শব্দ দেখেন আছে কার সিইউ আর বি কার কার মানে হচ্ছে আপনার টেনে ধরা নিয়ন্ত্রণ করা সামথিং লাইক দ্যাট একটু কমেন্টসে জানাবেন কার শব্দটা কমেন্টসে লিখবেন আমি এই কথা প্রায় বলে থাকি সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্ডের ব্যবহার বা প্রয়োগ না দেখেন শুধুমাত্র হাফেজিয়া মাদ্রাসার মতো ছাত্রদের মতো মুখস্থ করে কার মানে নিয়ন্ত্রণ করা কার মানে টেনে ধরা কার মানে লাগাম টেনে ধরা এই জাতীয় বাক্য মুখস্থ রেখে কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না কার মানে দমন করা এখানে দমনের কিছু নাই আপনি সন্ত্রাস দমন করবেন সেই সাথে ফসলের ক্ষেতে পোকা দমন করবেন কেননা একটা ওয়ার্ডের কন্টেস্ট অনুযায়ী অর্থের কিন্তু একটা মানে আলাদা পরিবর্তন আছে সন্ত্রাস দমন করবেন কার টেরোরিজম সন্ত্রাস দমন কার মনে করেন হচ্ছে আপনার মাদক নিয়ন্ত্রণ বা দমন ফসলের ক্ষেত্রে পোকা দমন হতে পারে কিন্তু এটাকে আমরা বলতে পারি লাগাম টেনে ধরা অথবা নিয়ন্ত্রণ করা সো বিভিন্ন সময় আমি বলে থাকি যেমন ধরেন আমি যদি বলি অন দ্য রোড অন দা রোড মানে হচ্ছে রাস্তা আবার যদি বলি রাস্তায় মারামারি হচ্ছে অন দা রোড এই অন দ্য রোড মানে হবে রাজপথ সো দেয়ার ইজ এ হিউজ বিউটি অফ ট্রান্সলেশন দেয়ার ইজ এ হিউজ বিউটি অফ ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন ইংলিশ টু বাংলার আলাদা অন্যরকম সৌন্দর্য আছে এবার একটু খেয়াল করে দেখেন বলা আছে দেখেন কনসার্টেড কনসার্টেড রিপোর্ট এই কনসার্টেড মানে হচ্ছে সমন্বিত কনসার্টেড মানে হচ্ছে সমন্বিত অর্থাৎ বলতে পারেন জয়েন্টলি সমন্বিত প্রচেষ্টাগুলো অর্থাৎ এটা হচ্ছে নাউন ক্যান কার পারে মোটর বাই ক্রাশেস অর্থাৎ এই যে মোটর বা সড়ক দুর্ঘটনাগুলো অর্থাৎ এই যে মোটরসাইকেল দুর্ঘটনাগুলো ক্রাশগুলো নিয়ন্ত্রণ করতে পারে বা কমতে পারে আমাদের সমন্বিত প্রচেষ্টা তো সেই সমন্বিত প্রচেষ্টাগুলো কি আমরা একটু দেখবো হ্যাঁ ইয়েস কার মানে এখানে আমরা বলতে পারি নিয়ন্ত্রণ করা আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু বিনয়ের সাথে বলবো একটু দেখবেন আমরা ইনশাল্লাহ আপনারা চাইলে সপ্তাহে তিন দিন শুক্রবার ফিক্সড সেই সাথে সোমবার অথবা বুধবার এই তিন দিন বা রবি অথবা মঙ্গলবার যেই দিন আমার কোনো ক্লাস থাকবে না এরকম রকম তিন দিন আমরা ডিলিস্টারে আয়োজন করতে পারি ঠিক দুপুর 2:00 আশা করি আমাদের সাথে থাকবেন ওকে আচ্ছা আসেন আমরা একটু পত্রিকার মূল বিষয়ে চলে যাই কি বলছে দেখেন রোড ক্রাশেস রোড ক্রাশেস এন্ড বলছে দেখেন এই যে সড়ক দুর্ঘটনাগুলো রোড ক্রাশেস এন্ড দেয়ার এই দেয়ার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে দেখেন ক্রাশ গুলোতে অর্থাৎ এই সংঘর্ষগুলো এই দুর্ঘটনাগুলো ভালো করে খেয়াল করে দেখেন ওকে তাহলে রোড ক্রাশেস রোড ক্রাশেস এন্ড দেয়ার টোল এই টোল মানে আপনারা ভালো করে জানেন সেটা হচ্ছে বিভিন্ন সময় যখন সেতু পার হতে হয় পদ্মা সেতু বা যমুনা সেতু তখন দেখবেন হচ্ছে আলটিমেটলি মানে ওই ব্রিজ পার হওয়ার জন্য একটা টোল দিতে হয় এই টোল মানে সেই টোলি বাট এখানে টোল মানে হচ্ছে ক্ষতিপূরণ মানে সরি ক্ষতি অর্থাৎ রোড ক্রাশেস এই যে সড়ক দুর্ঘটনাগুলো এবং তাদের যে ক্ষতি অন হিউম্যান লাইফস আপনার কাছে মনে হইতে পারে এখানে অনেকে মনে করতে পারেন লাইফস হচ্ছে আলটিমেটলি ভার নেভার এটা লাইভ হচ্ছে কোনোভাবে ভাব না এ ভার হচ্ছে আপনার মূলত হচ্ছে আর এখানে সাবজেক্টটা মূলত সেটা হচ্ছে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড রোড ক্রাশেস সড়ক দুর্ঘটনাগুলো এবং এই যে এর ক্ষতি আর হয় কি বলছে দেখেন আনফর্চুনেটলি আনফর্চুনেটলি হচ্ছে একটা অ্যাডভার্ব এবং দেখেন আলটিমেটলি আমি এই কথাটা অনেকবার বলেছিলাম এই আনফর্চুনেটলি ব্যাকটা শুরুতে দিয়ে বাক্যটা শুরু করতে পারতো বাট কি পরিমাণ মাধুর্যপূর্ণ বাক্য তৈরি করার জন্য আনফর্চুনেটলি শব্দটা দুইটা বাক্যের একদম মানে বাক্যের মাঝখানে বসানো হয়েছে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত এটা যদি আপনি বাক্যের শুরুতে দেন অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ বাক্যের শুরুতে দিলে বাক্যটা কোনো সমস্যা নেই একদম অথচ দেখেন এটা কি করছে আর এবং পরবর্তী অংশের মাঝখানে দিয়ে বাক্যটাকে আরো সুন্দর করে তুলছে বিলিভ মি আর নট আনফরচুনেটলি বাক্যের মাঝখানে দিয়ে আপনি কখনোই বাক্য তৈরি করেন নাই তাহলে মনে রাখতে হবে লিভ এই যে দেখেন লিভ এই শব্দটা চারটা পার্টস অফ পিসের মতো কাজ করে না জানলে আপনার কাছে মনে হতে পারে এটা হচ্ছে ভাব না এটা ভাব না হিউম্যান লাইফ মানব জীবনের ওপর বলছে কি অন হিউম্যান লাইফ হিউম্যান লাইফ মানব জীবনের ওপর সো এটা জীবন গুলো এটা নাউন এটা ভার্ব না এখানে হিউম্যান শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু আপনি যদি এটা ভার্ব ভাবেন আবার এখানে আর ভার্ব তাহলে তো বাক্যের প্যাস খেয়ে যাবেন এ বাক্যের হাতে হারি কেনার পর তো জানেন কথা কি বুঝছেন না টোল টোল টেল টেল অন না এখানে টোল অন টেল না এটা টোল টোল এটা টেল আপন টেল অন মানে বলে ক্ষতি করা টেল অন মানে ক্ষতি করা আর এখানে টোল টোলটা হচ্ছে ক্ষতি রোড ক্রাশ অ্যান্ড দেয়ার টোল তাদের ক্ষতি অব হিউম্যান লাইফস এস আনফরচুনেটলি এভরিডে নিউজ এটা হচ্ছে প্রতিদিনকারই একটা সংবাদ ভালো করে না বুঝে তো আপনি দৌড়াইতে পারেন না এখানে টোল টেল না এটা টোল টোল মানে ক্ষতি টোল মানে হচ্ছে আপনার জরিমানা টোল মানে হচ্ছে টাকা আদায় অনেক কিছু হয় এটা ক্ষতি না এখানে টোল মানে ক্ষতি তাদের ক্ষতি এদের রোড ক্রাশ এবং তাদের ক্ষতিগুলো হিউম্যান লাইফের ওপর মানুষের জীবনের উপর এই যে রোড ক্রাশ এবং এর যে ক্ষতি এটা দুর্ভাগ্যবশত এখন প্রত্যেকদিন প্রত্যেকের বা নিত্যকার বা প্রতিদিনের নিউজ এভরিডে নিউজ এটা কিন্তু জানার চেষ্টা করি লিপস কতগুলো ভার হতে পারে লিপস এই লিভ মানে বাস করা লিভ মানে বাস করা এটা হয় ভার খেয়াল করে দেখেন এই লাইভ লাইভ যখন হয় লাইভ লাইভ এই যে আমি এখন যেটা চলতেছে আমাদের ক্লাস লাইভ এটা কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন এটা অ্যাডভার্ট বা আমার মোবাইলে একটা শব্দ দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা শব্দ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাইভ লাল বাটনের একটা শব্দ চলে গেলেন তো শিখবেন না একটু কমেন্টস এ জানান এই যে লাইভ শব্দটা লাইভ এই লাইভ শব্দটা হচ্ছে তাহলে লিখেন না কেন লাইভ হচ্ছে আচ্ছা লাইভ হচ্ছে তো একবার এরপরে আমি যদি বলি খেয়াল করে দেখেন ম্যানি লাইভস অনেক জীবন অনেক জীবন এটা হচ্ছে নাউন ম্যানি এমন একটা ডিটারমিনার পরে নাউন প্লুরাল হয় এটা হচ্ছে নাউন এরপরে আমি যদি বলি দেখেন লাইভ জীবন এর সাথে এল ওয়াই নাউন প্লাস এল ওয়াই অ্যাডজেক্টিভ লাইভলি লাইভলি মানে হচ্ছে প্রাণবন্ত ভালো করে খেয়াল করে দেখেন প্রাণবন্ত লাইভলি মানে হচ্ছে প্রাণবন্ত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমেন্ট করেন না কেন ভাই তাহলে এটা হচ্ছে আই লিভ আমি বাস করি এটা হচ্ছে ভার্ব দা প্রোগ্রাম টেলিকাস্ট লাইভ প্রোগ্রামটা লাইভ চলতেছে এটা হচ্ছে এক ভাগ এরপরে ম্যানি লাইফ এই লাইফ হচ্ছে আপনার নাউন আর এই যে দেখেন লাইফ প্লাস এল ওয়াই প্লাস অর্থাৎ নাউন প্লাস এল ওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে আলটিমেটলি প্রাণবন্ত আপনি বলতে পারেন লাইভলি লাইভলি সেশন লাইভলি সেশন হতে বা আপনার ডিপার্টমেন্টের কোন টিচার যারা আপনার খুব পছন্দ তার প্রেজেন্টেশন অসাধারণ তার কথা শুনলে এত মুগ্ধ নয়নে আপনি শোনেন আমার ভার্সিটিতে আমার একজন টিচার ছিলেন যার ক্লাস যার প্রোনাউন্সিয়েশন যার প্রেজেন্টেশন যার ডেডিকেশন মনোমুগ্ধকর সো লাইভলি সেশন লাইভলি সেশন মানে আপনি বলতে পারেন হচ্ছে প্রাণবন্ত একটা সেশন সামথিং লাইক দিস জেন্টলম্যান এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এই কারণে এটাকে ভার চিন্তা করলেই বাক্যটার একদম মনে করেন যে শেষ আচ্ছা এরপরে কি বলছে লেডিস অ্যান্ড জেন্টলম্যান দেখেন পরবর্তী যে বাক্যটা বলছে ইনফ্যাক্ট এগুলোকে বলা হয় বাক্যের অলঙ্কার ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে একদম বাক্যের শুরুতে আপনি দেখতে সুন্দর এরপরে আপনি আপনার বিয়েতে সাজা গুজু করেন বা বিউটি পার্লারে যান ইউ ইউ ট্রাই টু মোর আর আপনি যা তার চেয়ে বেশি উপস্থাপন করতে চান ইন ফ্রন্ট অফ দ্য লটস অফ পিপুল অনেক মানুষের সামনে ইনফ্যাক্ট আনফরচুনেটলি দোস আর দ্য মানে কি বলবো আর কি অলংকার অর্নামেন্ট অফ এ সেন্টেন্স এগুলো হচ্ছে বাক্যের অলংকার ইনফ্যাক্ট ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বলছে কি দেখেন দে আর তারা দে আর সো কমন दट উই हैव বিকাম উই हैव বিকাম এখানে নতুন একটা শব্দ দেখেন আলসে চলে আসছে আপনি এতদিন দেখছেন কিউট সি ইউ আর ই ডি কিউট আরোগ্য ভেরি নতুন একটা শব্দ দেখেন বসে এনউড মানে হচ্ছে আমরা এখন কি হয়ে গেছি কমন হয়ে গেছি ঘটনাগুলো এতই গতানুগতিক এতই মানে কি বলে সচরাচর হয়ে গেছে যে যে উই উই হ্যাভ বিকাম আমরা হয়ে গেছি খুবই কঠিন টু দিস ট্র্যাজেডি এই ট্র্যাজেডি গুলোতে আমরা মনে করেন ওই যে আছে না শোকে পাথর এক কথায় বলতে পারবেন ইনউড মানে হচ্ছে আমরা পাথর হয়ে গেছি ঠিক আছে না যে ইন ফ্যাক্ট দে আর সো কমন এই দে দ্বারা বুঝাচ্ছে ভালো করে বুঝতে হবে এই দে দ্বারা কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে না এই দে দ্বারা বুঝাচ্ছে এই সংঘর্ষগুলোকে এই সংঘর্ষগুলোকে মানে খুবই সো কমন বলতে আমরা বলতে পারি এতই অহরহ যে এতই অহরহ সো কমন বলতে বলতে পারি কমনটা অ্যাডজেক্টিভ সোটা এতই এতইবার পুনরাবৃত্তি এতবার ঘটতেছে তাহলে প্রকৃতপক্ষে দেয়ার ঘটনাগুলো সো কমন এতই যে উই হ্যাভ বিকাম বিকামটা এখানে লিঙ্কিং ভার্ভ আর লিঙ্কিং ভার্ভের পরে বসে অ্যাডজেক্টিভ আমরা পাথর হয়ে গেছি টু দিস ট্র্যাজেডি এই ফেদি গুলোতে এই ঘটনাগুলোতে এই বিয়োগান্তক ব্যাপারগুলোতে আমরা কঠোর হয়ে গেছি আমরা পাথর হয়ে গেছি মানে বলতে পারবেন আমাদের পেট সয়ে গেছে কথা কি বোঝাইতে পারছি আচ্ছা যদি বুঝে থাকেন এরপরে দেখেন প্রত্যেকটা বাক্যের ভিতরে দেখেন অলঙ্কার আছে এরপরে কি বলছে খেয়াল করে দেখেন ইউজিয়ালি সচরাচর ইউজিয়ালি বাক্যের শুরুতে একবার আর বাক্যের শুরুতে একবার বসলে এরপরে কমা দিতে হয় কমাটাও দেয়া আছে কত সুন্দর একটা বাক্য ইউজুয়ালি উই ডু নট পে অ্যাটেনশন আমরা আসলে মনোযোগ দেই না আমরা আসলে গুরুত্ব দেই না সচরাচর উই ডোন্ট পে অ্যাটেনশন আমরা পে অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া আমি যদি বলি প্লিজ পে অ্যাটেনশন অন মাই ক্লাস অন মাই লাইভ ক্লাস আমার ক্লাসে তো অ্যাটেনশন দেন আপনি দিলেন না তাহলে উই ডো নট পে অ্যাটেনশন টু দা নিউজ নিউজগুলোতে অন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের এই সংবাদগুলোতে আমরা গুরুত্ব দেই না মাথা দেই না অ্যাটেনশন দেই না আনলেস আনলেস একটা কিন্তু মনে রাখবেন কনজাংশন এবং এই আনলেস হচ্ছে নেগেটিভ একটা কনজাংশন আনলেস এর বাংলা হচ্ছে যদি না মনে রাখবেন যতগুলো কনজাংশন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায় যতগুলো কনজাংশন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায় তার মধ্যে তিনটা হচ্ছে নেগেটিভ একটা হচ্ছে আপনার লিস্ট এই শব্দটা শোনার পরে আপনার মাথার ভিতরে শুধু সুর কিলবিল কিলবিল করে বলতে পারেন মাথার ভিতরে শুধু সুর ভেসে ওঠে লিস্ট এরপরে সাবজেক্ট এরপরে সুর বাট বাস্তবতা হচ্ছে এই লিস্ট হচ্ছে একটা নেগেটিভ বা ছদ্মবেশি বা ডিসগেস কনজাংশন এবং এই লিস্ট দ্বারাও কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায় এই লিস্ট দ্বারাও সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায় এটাই ছিল তেতাল্লিশতম বিসিএসে সবাই একটু কমেন্ট করবেন লিস্ট দ্বারাও কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায় বিসিএস এর একটা প্রশ্ন ছিল অনেক শিক্ষার্থী এক্সাম হলে কনফিউশন তৈরি করে ভুল উত্তর করছে শুধু মাথার ভিতরে অর্নর বাপ না আরো কিছু আনতে হবে কেন না অর্ণর বাপ ছাড়াও আরো কিছু শব্দ দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায় একচল্লিশতম বিসিএস এ এসেছিল এলস এলস দ্বারাও কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায় কিন্তু যাদের মাথার ভিতরে আছে অর্নর বাট তারা শুধুমাত্র অর্নর বাটই খুঁজবে সো লিস্ট দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায় এলস দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায় এখানে কি বলতেছে দেখেন সচরাচর যেটা বলতেছে সচরাচর এটা কন্ডিশনাল সেন্টেন্স যেহেতু আনলেস আছে এটা কন্ডিশনাল সেন্টেন্স এবং এখানে তিনটা ক্লজ আছে ইউজুয়ালি উই ডোন্ট পে মানে অ্যাটেনশন আমরা গুরুত্ব দেই না টু দা নিউজ এই সংবাদগুলোতে অন অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনার উপরে নিউজগুলোকে আমরা গুরুত্ব দেই না আনলেস যদি না দে হ্যাপেন টু সামওয়ান উই নো আমরা যাদেরকে চিনি তাদের সাথে এই ঘটনা না ঘটা পর্যন্ত যদি না ঘটে আমরা এই সংবাদগুলো বাই মানে দুর্ঘটনার উপর নিউজ গুলোতে আমরা গুরুত্ব দেয় না আমরা না আমরা ভাবি না কিচ্ছু না ভালো করে খেয়াল করে দেখেন এখানে মজার একটা বাক্য আছে এই যে দেখেন উই নো আপনি ভালো করে খেয়াল করে দেখেন এই বাক্যে ভার বাসে কিন্তু অনেকগুলো বাক্যে তিনটা ক্লগ আছে বাক্যে তিনটা ক্লগ আছে উই ডোন্ট উই পে এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লস আনলেস থেকে শুরু করে সাবন এটা হচ্ছে সাবঅর্ডিনেট প্লস উই নো এটা একটা প্লস যদি বলতে পারেন উই নো কোন ধরনের ক্লস তাহলে অবশ্যই আমি আপনাকে পুরস্কৃত করব অবশ্যই পুরস্কৃত করব যদি বলতে পারেন উই নো কোন ধরনের ক্লস ফ্রি হ্যান্ড রাইটিং এর সৌন্দর্য কত হতে পারে কত মনোমুগ্ধকর হতে পারে ইউ কান্ট ইমাজিন আপনি কল্পনাও করতে পারবেন না ফ্রি হ্যান্ড রাইটিং কত সুন্দর হতে পারে আমি আপনাকে আটত্রিশতম বিসিএস এর একটা প্রশ্ন দিই সেটা হচ্ছে আটত্রিশতম বিসিএস এ এমন একটা প্রশ্ন ছিল দিস ইজ দ্য পেন আই লস্ট খেয়াল করে দেখেন দিস ইজ দ্য পেন আই লস্ট এবার এই বাক্যে কিন্তু ছোট্ট একটা বাক্য কিন্তু দেখেন দুটা ভার আছে আপনারা যারা ক্লাস দেখতেছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কেউ একটু বলতে পারেন এই ছোট একটা বাইককে একটা কনজাংশন মানে উইল ইউ ফিল দ্যার ইজ দ্য দেয়ার ইজ ইজ দ্যার এনি অবসেন্স অফ দ্য কনজাংশন ইন দি স্মল সেন্টেন্স এইটা ছিল মূলত আটত্রিশ বা সাঁইত্রিশ বি এর প্রশ্ন এখানে কোন একটা কনজাংশন মিসিং আছে এমনটা কি কারো মনে হচ্ছে বলেন তো লেডিস অ্যান্ড জেন্ট্রলম্যান তাহলে কনজাংশন ছাড়াও মাঝে মাঝে বাক্য লেখা যায় আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি তাহলে আলটিমেটলি যদি অবশ্যই আপনার ফিল হয় তাহলে অবশ্যই আপনার ফিলিংসটা সত্য এবং প্রশ্ন ছিল আই লস্ট এটা হচ্ছে কোন প্লস অ্যান্ড অ্যাবসোলেটলি সাবঅর্ডিনেট প্লস অ্যাবসোলেটলি অ্যাবজেক্টিভ প্লস শারিয়ার ইসলাম থ্যাংকস এ লট বাকি উল্লাহ থ্যাংকস এ লট ফারজানা আঁকি ধন্যবাদ বোন আমার এখানে অবশ্যই হুইস অথবা দ্যাট উজ্জ আছে কথা বলছেন কিনা এখানে একটা উজ্জ আছে এখানে আছে সামোয়ান আর এই সামোয়ানকে বোঝাতে আমরা বোঝাতে পারি হু উই নো যাকে আমরা চিনি এমন কেউ অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত যদি না অ্যাক্সিডেন্ট না করে আমরা এই অ্যাক্সিডেন্টের ওপর এই সংবাদগুলোতে তেমন একটা গুরুত্ব দেই না এখানেও একটা হু লিঙ্কার অথবা রিলেটিভ প্রনাউন উজ্জ আছে তাহলে এভাবে বাক্য লেখা যায় কথা কি না আপনি বলতেই পারেন ইয়েস জেন্টলম্যান এভাবে ব্যাখ্যা করা যায় আপনি বলতে পারেন দিস ইজ দিস ইজ সাদিয়া মনে করেন দিস ইজ সাদিয়া আই নো তাহলে এই বাক্যটা হতে পারে এখানে যদি বসাতে হইতো তাহলে বলতে হতো হুম আই নো যাকে আমি চিনি দিস ইজ সাদিয়া হুম আই নো এগুলো হাই ফ্রিকোয়েন্সি অফ ফ্রি হ্যান্ড রাইটিং আপনি তো শুধুমাত্র টেকনিকের উপর ভরসা করে বসে থাকেন টিচাররা আপনাকে টেকনিক দিবে আপনি তার উপর বাক্য লিখবেন না রে ভাই কত সুন্দর মনোমুগ্ধকর বাক্য হতে পারে ইউ কান্ট ইমাজিন এখানে হোমটাকে উজ্জ্বল রাখা হয়েছে যে উই ইজিয়ালি উই ডন পে অ্যাটেনশন টু দা নিউজ অন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের ওপর ওপরে নিউজগুলোতে আমরা গুরুত্ব দেই না সচরাচর গুরুত্ব দেই না যদি না এই ঘটনাগুলো ঘটে টু তাদের সাথে যাকে আমরা চিনি কত সুন্দর বাক্য খেয়াল করে দেখেন এরপরে কি বলছে দেখেন হাও বা যাই হোক বাট এই যে ছোটবেলা থেকে বলছেন বাট বাট মানে জানেন কিন্তু মনে রাখবেন তবে অর্থেও বাট ব্যবহার করা যায় তবে অর্থেও বাট ব্যবহার করা যায় কেপ্টেন মাইন্ড আচ্ছা আমি আপনাকে যা বোঝাতে চাচ্ছি খেয়াল করে দেখেন আপনি আমার বাসায় এসেছেন এরপরে আমি যদি আপনাকে বলি ভাই আমার ইচ্ছা করতেছে আপনাকে একটা চা খাওয়াবো তবে এবার যদি আলটিমেটলি খেয়াল করে দেখেন তবে বলার পরে আমি যাই বলি না কেন সেটা আমার ওয়াইফ খেতে দিবে না অথবা হচ্ছে বাসায় চিনি নাই অথবা আগুন নাই পানি নাই যেটাই বলি না কেন আপনার কপালে আর চা জুববে না এটা হচ্ছে নিরেট বাস্তবতা আলটিমেটলি দেখেন হাউইবারটা হচ্ছে সেম হাউইবার মানে হচ্ছে ওই আগে যা থাকবে নেগেটিভ পরে হবে পজিটিভ আগে যদি থাকে সেন্সটা পজিটিভ পরে হবে নেগেটিভ আমি কি ক্লাস অফ করে দিব আপনারা অনেকেই চলে যাচ্ছেন হয়তোবা আমার কথা ভাল লাগছে না এই জন্য আমার মনে হয় আমার ক্লাস অফ করে দেওয়া উচিত আচ্ছা হাউইবার যাই হোক রোড ক্রাশে সড়ক দুর্ঘটনাগুলো হ্যাভ এসকলাইটেড আমরা নরমালি বৃদ্ধি বলতে নর্মালি বৃদ্ধি বলতে ইউ ইনক্রিজ 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 ইউজ করতে করতে নিজেরাই ইনক্রিজ হয়ে গেছি খেয়াল করে দেখেন ইনক্রিজের কত কত সুন্দর সুন্দর সিরোনিমাসি ইউ ক্যান ইমাজিন আসলে আমরা একসাথেই জামাত করে একটু দেখি অনেক অনেক ফায়দা হবে ইনক্রিজ মিনিং দেখেন এই যে ইনক্রিজ এখানে আপনি ওই যে অনেকে বলে স্যার আমি সাউন্ড পারি না বা প্রোনাউন্সিয়েশন পারি না এই যে ইনক্রিজ 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 ঠিক আছে না এই যে দেখেন আলটিমেটলি কত ইনক্রিজের কত সিনোনিম দেখেন এই যে দেখেন ইনক্রিজের কত সিনোনিম খেয়াল করে দেখেন আপনার কাছে সব আছে এই যে দেখেন এই শব্দটা ইউজ করছে তারা এসকালাইটেড কথা বুঝছেন কি না এরপরে দেখেন আছে বলতে পারেন এনলার্জ এরপরে দেখেন শুটআপ ডেলিস্টার প্রায় ইউজ করে শুটআপ শুটআপ এই যে দেখেন জ্যাকআপ 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 হাইকাপ এগুলো ডেলিস্টার প্রচুর ইউজ করে হাইকাপ। জ্যাকআপ টপ আপ ওই যে বলে টপ আপ টপ আপ মানে বৃদ্ধি পাইল আপ পাইল আপ মানে স্তূপ করা বৃদ্ধি ভালো করে খেয়াল করে দেখেন তারপরে বিফ আপ বিফ এটা মনে হয় নাই বিফ বি ডবল এফ বিফ আপ বিফ আপ মানে হচ্ছে আপনার বৃদ্ধি কোনো মূল্য বৃদ্ধি সব কিছুতে ভালো করে খেয়াল করে দেখেন আলটিমেটলি এটা আপনি ইউজ করতে পারবেন বৃদ্ধি অর্থে কেমন ভালো করে খেয়াল করে দেখেন স্টেপ আপ এই যে বাম্প আপ বাম্প আপ আরেকটা সুন্দর শব্দ এনহ্যান্স সো এলেভেট 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 শব্দগুলো খেয়াল করে দেখেন আরেকটা সুন্দর শব্দ আমার প্রিয় আগমেন্ট এ ইউ জি এ ইউ এম ই এন টি আগমেন্ট আগমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি এর একটা ভার এম এন টি দেখে আপনার কাছে মনে হতে পারে এটা একটা নাউন নেভার এভার এটা হচ্ছে ভার আগমেন্ট আগমেন্টেড কথা বুঝতেছেন কিনা ইনক্রিজকে বাদ দেন ইনক্রিজকে ভুলে যান ইনক্রিজকে পরিহার করেন ইনক্রিজকে ভুলে যান জীবন থেকে বাদ দেন আর কত ইনক্রিজ না ইনক্রিজ নিয়ে মাথা ব্যথা করা যাবে না এনহ্যান্স আপনাকে হাই ফ্রিকোয়েন্সি অফ ভগাবুলার ইউজ করতে হবে বিফ গরুর খাবার মানে গরুর মাংস আমার প্রিয় খাবার বিফ আপ বিফ আপ মানে হচ্ছে আপনার বৃদ্ধি ডেলিস্টার প্রচুর ইউজ করছে জ্যাক আপ এটা ইউজ করছে হাই আপ মানে তো বৃদ্ধি এটা সবাই জানে কথা কি বুঝতেছেন কিনা এখানে একটা শব্দ আছে দেখেন ওয়াস আমি যদি বলি টি দিয়ে টি এক্স ট্যাক্স ট্যাক্স মানে তো জানেন ট্যাক্স আর এখানে যদি ডব্লিউ দিয়ে দেন তাহলে হবে ওয়াক্স ওয়াক্স মানে হচ্ছে বৃদ্ধি খেয়াল করে দেখেন আগমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি তো কেন নাই মানে কি অবশ্যই আছে শুধু আপনার চেষ্টার অভাব কি বলছে দেখেন হাইবার যাই হোক রড ক্লাস গুলো এস এসকালাইটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু এ পয়েন্ট এমন একটা জায়গায় মানে এটা দাঁড়িয়ে গেছে হয় যেখানে এ সেম রিটার্ন নিরাপদে ফিরে আসা টু হোম বাড়িতে ইভেন ফ্রম এ শর্ট ভিজিট মানে ছোট ছোট যে ভিজিট ছোট ছোট যে সফর ছোট ছোট বাইরে বের হওয়া টু দা নিয়ারেস্ট মার্কেট মানে নিকটবর্তী মার্কেটেরই সামান্য সময়ের জন্য যে বের হওয়া ইভেন এমন কি এটাও ইজ নো লঙ্গার গ্যারান্টিড অর্থাৎ এই বিষয়টা আর নিশ্চিত মানে নিশ্চয়তার ভিতরে নাই মানে এর কোনো গ্যারান্টি নাই এর ভিতরে কোনো হচ্ছে আপনার কি বলে হচ্ছে মানে নাই এটা একদম নিশ্চিত হয়ে গেছে যে আপনি অল্প কিছু সময়ের জন্য বের হইলেও আপনি যে সেফলি বাসায় পৌঁছবেন এই বিষয়টা এমন একটা পয়েন্টে দাঁড়িয়েছে সেখানে আর কোনো ধরনের নিরাপত্তা বা নিশ্চয়তা বলতে পারেন গ্যারান্টি নিরাপত্তা বা নিশ্চয়তা নাই তাহলে বোঝাতে চাচ্ছে হাউ যাই হোক রোড ক্রাশ গুলো বাড়তে বাড়তে এমন একটা পরিস্থিতিতে এমন একটা পর্যায়ে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে কেউ যদি খুব অল্প সময়ের জন্য মার্কেটে যায় সেখান থেকে নিরাপদে ফিরে আসবে তেমন কোনো গ্যারান্টি নাই নিশ্চয়তা নাই নিশ্চিন্তিত নাই এরপরে কি বলছে আলটিমেটলি খেয়াল করে দেখেন আসেন আমরা আরেকটু সামনে যাই এক ভাই ও ইতোমধ্যে প্রশ্ন করছে দেখেন ইন বিবিএস সিটিস অর্থাৎ ব্যস্ত শহরগুলোতে লাইক ঢাকা পছন্দ করি ঢাকা না এখানে লাইকটা মত অর্থে প্রেপজিশন ঢাকার মত ওকে অনলাইন পেপার কিভাবে পড়বেন অনলাইন পেপার পড়া খুবই সহজ আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে ডেলি স্টার একদম ফ্রি প্রথম আলো একদম পুরো পত্রিকার মতো এদের দেখেন আমার বাসায় প্রথম আলো আছে সবই আছে প্রথম আলো সাবস্ক্রিপশন করে কিনতে হয় কিন্তু আপনি যদি স্টারকে একদম হুবহু এই ভার্সনে পেতে চান তাহলে কিচ্ছু না আপনি গুগলে গিয়ে লিখবেন স্টার ই পেপার ই পেপার ডেলিস্টার এই যে দেখেন একদম আমার সাবস্ক্রিপ করা আছে একদম পত্রিকার মতো আপনি পেয়ে যাবেন দেখেন এই যে দেখেন পত্রিকার মতো চলে আসবে সব আপনার হাতের নাগালে এটা এমন কিছু না নাথিং বাট দেলর হোসেন ভাই অবশ্যই আপনি যেহেতু বলেছেন কথা দিচ্ছি দেলর হোসেন ভাই একদিন পর পর ডেলিস্টার পত্রিকা নিয়ে ঠিক দুপুর দুটাই হাজির হয়ে যাব। আজকে ক্লাস নেক্সট ক্লাস হবে রবিবারে কথা দিলাম আপনাকে আপনি আমার খুব প্রিয় এবং ভালোবাসার একজন মানুষ দেখলে আপনার শান্তি লাগে আপনি যেহেতু চেয়েছেন হৃদয় থেকে আমি আমার হৃদয় থেকে পূরণ করব কথা দিলাম সো নাথিং ইম্পসিবল ইন দা ওয়ার্ল্ড বিশ্বের সব কিছু তোমার মুঠোফোনে আছে তোমার প্রচেষ্টা দিয়েই সবাই টিকটকে ব্যস্ত তুমি একটু এই পড়াশোনা করো দেখবাদ সবার অলক্ষে সফলতা বাস্তবতা আমি যদি বলি অন্যান্য যে কোনো টিচারের কাছ থেকে আমাকে আলাদা করেছে কে সেটা হচ্ছে ডেলিস্টার এইভাবে ওপেনলি এসে আমি ভুল করতেই পারি স্বাভাবিক আমার জ্ঞানের স্বল্পতা আছে আমার জানার স্বল্পতা আছে আমার চিন্তার সীমাবদ্ধতা আছে আমার প্রকাশের সীমাবদ্ধতা আছে বাট নো ম্যাটার আমি চেষ্টা করতেছি এটা ভেবেই আমার ভাল লাগে আমি চেষ্টা না করলে ভুল করব না যার ভুল নাই তার কোনো চেষ্টা চেষ্টা নাই আর যার ভুল আছে সেই করে। যখন তোমাকে কেউ হিংসা করবে না মনে মনে তখন তোমার কোনো কোয়ালিটি নাই আর যখনই তোমাকে তোমাকে কেউ হিংসা করবে মনে রাখবা তার চেয়ে তুমি বেশি কোয়ালিটি বিলংস করো দিস ইজ অ্যাপসোলেট ট্রু এরপরে কি বলছে আলটিমেটলি খেয়াল করে দেখেন সো প্রথম আলো প্রথম আলো কিনতে হয় মেবি সাড়ে চারশো টাকা দিয়ে এক বছর সাবস্ক্রিপশন আর ডেলি স্টার সাবস্ক্রিপশন একদম ফ্রি শুধু একটা ইমেল থাকলে হবে কেমন লগ ইন উইথ গুগল দিবেন ফেসবুক দিবেন না আমি যেহেতু সাবস্ক্রিপশন করা আছে তাই সরাসরি চলে আসলো আপনি সাবস্ক্রিপশন করতে চাইলে লগ ইন গুগল দিবেন যেখানে আমরা ছিলাম সেই জায়গাতে আমরা ফিরে যাই বলতেছিলাম লাইক প্রিপজিশন অর্থাৎ ব্যস্তত ঢাকার মতো ব্যস্ততম শহরে

মেরিল শীতকালে ঠোঁটে দিলে উপকারী ঠোঁট ভালো রাখে আর পেরিল মনে রাখবেন পেরিল পরিমণি ক্ষতিকর দেখলে মাথা নষ্ট হয়ে যাবে না দেখায় ভালো এই নাউন হচ্ছে ধ্বংসাত্মক তা আলটিমেটলি এটাই বলতেছে যে ব্যস্ততম শহর ঢাকার মতো ব্যস্ততম শহরগুলোতে গুলোতে দ্য সিচুয়েশন পরিস্থিতি আরো বেশি পেরিলাস বিপজ্জনক ডিউ টু কারণে কি কি কারণ ডিউ টু মানে হচ্ছে কারণে হ্যাভি হ্যাভি মানে ভারী আনরেগুলেটেড অনিয়ন্ত্রিত ট্রাফিক ঢাকা শহরে শুধুমাত্র একজন যাত্রী তোলার জন্য ডান পাশে একটা গাড়ি থাকার পরে বাম পাশে ফুটপাথ দিয়ে তুলে মানুষ চাপাই দিয়ে মেরে ফেলতেছে ইউ ক্যান ইমাজিন এমনটাই সুন্দর করে বলতেছে এবার ভালোবেসে খেয়াল করে দেখেন আনরেগুলেটেড অনিয়ন্ত্রিত ট্রাফিক অফ রিক্সা রিক্সার লম্বা লম্বা শাড়ি ঢাকা শহরে আমি চেন্নাই শহরে গিয়েছিলাম গত বছর চিকিৎসার জন্য একটা রিক্সা পায় নাই বাস্তবতা আপনি ওই মিনিটের রাস্তায় যান ন্যূনতম টাকা ভাড়া দিয়ে দিয়ে বা রুপি আপনি সিএনজি নিয়ে যান বাস্তবতা আই ডোন্ট ফাউন্ড সিঙ্গল রিক্সা ইন চেন্নাই চেন্নাই শহর কি উন্নত না বাংলাদেশ কেন ঢাকার চেয়ে মাস্ট মোর দেন মানে ডেভেলপ স্টেট ইন ইন্ডিয়া চেন্নাই সেখানে আমি কোনো জ্যাম পাই নাই সর্বোচ্চ একটা সিগনেলে এক থেকে দেড় মিনিট আমাদের এখানে একটা পার হইতে লাগে থেকে ঘন্টা চার ভেবে দেখেন না লম্বা সারি ট্রাক ট্রাক গুলো মোটর সাইকেল বাসেস প্রাইভেট কার সিএনজি রান অটো রিক্সা সিএনজি চালিত অটোরিক্সা সিএনজি রান মানে সিএনজি সিএনজি একটা কিন্তু গ্যাস অনেকে মনে করে সিএনজি না কমপ্রেস ন্যাচারাল গ্যাস আমরা ডাকি এই সিএনজি মানে হচ্ছে তার ভিতরে কম্প্রেস ন্যাচারাল গ্যাস সিএনজি সিএনজি চালিত অটোরিক্সা অন দা রোড একই রাস্তায় খুবই গুরুত্বপূর্ণ শব্দ ইয়েস পেরিলাস মানে ক্ষতিকর বিপজ্জনক সাংঘাতিক এরপরে কি বলছে দেখেন স্কার সিটি মনে রাখবেন ইকোনমিক আপনি বলেন না অর্থনৈতিক সংকট অর্থনৈতিক সংকট বলতে আপনি বলেন ইকোনমিক ক্রাইসিস ইকোনমিক ক্রাইসিস ডেলি স্টার এখন ইউজ করতেছে ইকোনমিক ক্রান্স ক্রান্স মানে সংকট ইকোনমিক স্কারসিটি স্কারসিটি মানে হচ্ছে আপনার সংকট বা দুষ্প্রাপ্যতা স্কারসিটি মানে হচ্ছে দুষ্প্রাপ্যতা ভালো করে একটু খেয়াল করে দেখেন প্লিজ তাহলে বলা আছে দেখেন এন্ড বলছে দা স্কারসিটি অফ সেফ ইনফ্রাস্ট্রাকচার নিরাপদ যে কাঠামো ফর কমিউটার কমিউটারদের ইনক্লুডিং প্যাডেস্ট্রাইন অ্যান্ড সাইকেলিস্ট অর্থাৎ পথচারী আবার যারা কম্পিউটার যারা হেঁটে হেঁটে অফিস করে সেই সাথে সাইকেল সহ ইনক্লুডিং এর বাংলা হচ্ছে মনে রাখবেন সহ তুমি সহ ইনক্লুডিং ইউ আমরা সেখানে বেড়াতে যাব ইনক্লুডিং প্যারেস্ট্রেন্স অর্থাৎ পথচারী সাইকেলিস্ট যারা সাইকেল চালায় এটা পরিবেশের জন্য ক্ষতিকর না অ্যান্ড কম্পিউটার যারা হেঁটে হেঁটে অফিস করে এই মানুষগুলো সহ এদের জন্য আলটিমেটলি কি নিরাপদ কাঠামের অভাব দুষ্প্রাপ্যতা সেই সাথে অন দা সেম রোড একই রাস্তায় রিক্সা মনে করেন সিএনজি চালিত অটোরিক্সা বাস ট্রাক এমন অনেকগুলো মানে কি বলবো অসংখ্য যানবাহনের এই যে উপস্থিতি এইটা পরিস্থিতিকে আরো খারাপ দিকে নিয়ে যাচ্ছে এরপরে কি বলছে দেখেন আসেন আ রিসেন্ট রিপোর্ট বাই বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই যে রিসেন্ট রিপোর্ট গিফট এটা হচ্ছে মূল বাক্য আর বাই থেকে শুরু করে যাত্রী কল্যাণ সমিতি এটা রিসেন্ট রিপোর্টকে মডিফাই করতেছে এটা হচ্ছে আপনার প্লাস ভালো করে খেয়াল করে দেখেন আর রিসেন্ট রিপোর্ট গিফট এখানে নতুন একটা শব্দ আছে দেখেন এ হ্যারোইন ফিগার নতুন একটা শব্দ বলতেই পারতো ডেঞ্জারাস ফিগার বাট খুব নতুন একটা হাই ফ্রিকোয়েন্সি অফ শব্দ ইউজ করছে দেখেন হ্যারোইন আসেন আমরা একটু একসাথে গুগলে সার্চ দিয়ে দেখি হ্যারোইন মানে কি আসেন আপনি অবাক হয়ে যাবেন এগুলো আপনি পারেন না তা না আপনি পারেন কিন্তু আপনি চেষ্টা করেন দেখেন আলটিমেটলি এই যে হ্যারোইন বলছে দেখেন আলটিমেটলি ডিস্ট্রেসিং মানে ডিস্ট্রেসিং একটা মানে হতরম্ব করা একটা ফিগার এ হ্যারোইন ফিল্ম অ্যাপ রয়েলসিজম অ্যান্ড ভাইরাস অ্যাকুইটলি বা ডিস্ট্রেসিং মানে আপনি বলতে পারেন হতাশা ব্যঞ্জন হ্যারোয়িং ফিগার এই শব্দটা আপনি জীবনে ইউজ করেন নাই মুখস্থ তো পরের কথা মুখস্তও জীবনে করেন নাই ইয়েস বলতে পারেন আল্টিমেটলি খেয়াল করে দেখেন মানে এই রিসেন্ট রিপোর্ট সম্প্রতি যে প্রতিবেদন মানে বাংলাদেশ যাত্রী করলেন সমিতি কর্তৃক সম্প্রতি প্রতিবেদন গীত দেয় নির্দেশ দেয় মেসেজ দেয় এ হ্যারোয়িং ফিগার এটা হতবন্দকর ফিগার হতভম্বকর চিত্র দেখায় অ রোড মিশেপ এতক্ষণ আমরা দেখলাম ক্রাশেস ক্রাশেস এতক্ষণ দেখলাম হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট নতুন একটা শব্দ ইউজ করছে দেখেন মিশেপ মানে দুর্ঘটনা দুর্ঘটনার কত নতুন নতুন শব্দ ইউজ করা যেতে পারে মনে রাখবেন ইউজ সিনোনিমাস নতুন নতুন শব্দ অর্থাৎ সিনোনিম ইউজ করতে পারা দিস ইজ অ্যানাদার বিউটি অফ ফ্রি হ্যান্ড রাইটিং এটা ফ্রি হ্যান্ডে অন্যরকম একটা সৌন্দর্য তাহলে আলটিমেটলি একটু সবাই কমেন্ট করেন না প্লিজ তাহলে আলটিমেটলি একটু কমেন্ট করেন না মিশন মানে হচ্ছে দুর্ঘটনা এন্ড ডেথ ডেথ মানে মৃত্যু ইন দা কান্ট্রি কথা কি বুঝতেছেন কিনা অর্থাৎ আলটিমেটলি হচ্ছে ইন দা কান্ট্রি দেশে ভালো করে খেয়াল করে দেখেন দেশে মৃত্যু এবং সড়ক দুর্ঘটনার একটা হতাশা ব্যন্ধক চিত্র একটা বিস্ময়কর হত বিহব্বর কর কথা বলছেন কিনা বিস্ময়কর বলতে পারেন বা নেতিবাচক বলতে পারেন বা ধ্বংসাত্মক বলতে পারেন একটা চিত্র ফুটে উঠেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কর্তৃক প্রদত্ত রিপোর্টে রিপোর্ট বা দিয়েছে ভালো করে খেয়াল করে দেখেন মিসেপ মিস মানে খারাপ হতবম্বকর ইয়াস হরোইং মানে হচ্ছে বলতে পারেন হতবম্বকর ধ্বংসাত্মক নেতিবাচক অনেকগুলো শব্দে আপনি ইউজ করতে পারেন লেডিস অ্যান্ড জেন্টালম্যান এরপরে কি বলছে তাহলে দেখেন আলটিমেটলি ডেলি স্টার করলে মানে অনবদ্য ফ্রি হ্যান্ড রাইটিং সেন্টেন্স প্যাটার্ন এরপরে ভোকাবুলারি ট্রান্সলেশন অনেক কিছু শেখা যায় আপনি একটা লাইন তিন ঘন্টা ব্যয় করেন আল্লাহর কসম একদিন তিন ঘন্টাতে আপনি পুরো ডেলি স্টার না পুরো ডেলি স্টার পড়তে পারবেন পুরো এডিটোরিয়াল পড়তে সক্ষম হবেন কিন্তু প্রথমে আপনার ভয় কাটিয়ে মনের ভিতরে জল্পনা কল্পনা সব পরিহার করে এক ঘন্টাতে মানে তিন ঘন্টাতে একটা বাক্য হলেও বিশ্লেষণ করার চেষ্টা করা যদি না পারেন আমাকে নক দিবেন আমি শাকিল স্যার আপনাকে কথা দিচ্ছি অবশ্যই আপনাকে হেল্প করব ইনশাআল্লাহ এরপরে কি বলছে আলটিমেটলি খেয়াল করে দেখেন অ্যাকর্ডিং টু দা রিপোর্ট অ্যাকর্ডিং টু দা রিপোর্ট এই প্রতিবেদন অনুসারে বলা আছে দেখেন ফাইভ হান্ড্রেড থ্রি রোড ক্রাশেস টু প্লেস took place মানে এটা গতকালকে লাইভ ক্লাসে বলেছিলাম take প্লেস take place মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া আর মনে রাখবেন take part take part মানে হচ্ছে আপনার অংশ নেওয়া এটা গতকালকের 35 তম ট্রান্সলেশন শেখাইতে গিয়ে বললাম যেখানে গ্রুপ ভার্ব ইউজ করার সুযোগ আছে সেখানে নর্মাল ভার্ব ব্যবহার না করাই ভালো আবারো বলতেছি যেখানে গ্রুপ ভার্ব ইউজ করার সুযোগ আছে হয় देयर इज আ চান্স টু ইউজ

তাহলে বলছে দেখেন পাঁচশো রোড ক্রাশেস টু প্লেস অনুষ্ঠিত হয় মানে ঘটে এক কথায় বলতে পারেন হ্যাপেন ঘটেছে ইন দা মান্থ অফ ফেব্রুয়ারি 2004 অর্থাৎ দুই সালের মানে ফেব্রুয়ারি মাস জুড়েই আলটিমেটলি পাঁচশো তিনটি সড়ক দুর্ঘটনার মানে ঘটনা ঘটেছে অ্যাক্রোস মানে মনে রাখবেন জুড়ে অ্যাক্রোস ইউর হার্ট তোমার হৃদয় জুড়ে অ্যাক্রোস দা কান্টি মানে পুরো দেশ জুড়ে অ্যাক্রোস দা বরিশাল অ্যাক্রোস বরিশাল বরিশাল জুড়ে ঝড় বয়ে গেছে অ্যাক্রোস সিলেট সিলেট জুড়ে বন্যা এই অ্যাক্রোস মানে হচ্ছে জুড়ে অ্যাক্রোস মানে হচ্ছে জুড়ে অ্যাক্রোস দা মান পুরো মাস ব্যাপী আপনি যখন পাবেন ব্যাপী বাপি না ব্যাপী জুড়ে তখন ইউজ করবেন অ্যাক্রোস অথবা থ্রো আউট থ্রো আউট ইয়েস থ্রো আউট দা মান পুরো মাস জুড়ে দেখবেন হচ্ছে বিভিন্ন মানে শোরুম বলে থাকে পুরো মাস জুড়ে কুরবানি আসতেছে দেখবেন ফ্রিজের শোরুম বলবে পুরো মাস জুড়ে ডিসকাউন্ট চলতেছে মানে কান্ট্রি সারা দেশ জুড়ে কজিংস ওয়ান হান্ড্রেড ওয়ান থার্টি ওয়ান ইনজুরিস অর্থাৎ প্রায় পাঁচশো পাঁচ পাঁচপান্ন জন মারা গেছে এবং প্রায় এক হাজার জন আহত হয়েছেন যেটা ঘটায় কি ঘটাইছে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এখানে টা উজ্জ্ব আছে পাঁচশো পাঁচ জীবন অর্থাৎ পাঁচশো পাঁচপান্নটি জীবন কেড়ে নিয়েছে কস মানে কেড়ে নেওয়া অ্যান্ড বলতে পারেন একশো একত্রিশ জন আহত হয়েছে দিস ইজ দ্য ইয়ার অ্যাক্রোস মানে জুড়ে ইয়েস জেন্টলম্যান ভাবেন অর্থাৎ বলতে পারেন অ্যাকর্ডিং টু রিপোর্ট এই প্রতিবেদনে সারা দেশে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসেই পাঁচশো পাঁচটি দুর্ঘটনা মানে হচ্ছে সংগঠিত হয়েছে বা দুর্ঘটনা ঘটেছে যেখানে জন মানুষ নিহত হয়েছে এবং এক হাজার মানুষ আহত হয়েছে এরপরে কি বলছে নতুন একটা শব্দ দেখেন নতুন আরেকটা হচ্ছে একটা মনে করেন অলঙ্কার যার নাম হচ্ছে উল্লেখযোগ্য ভাবে আপনি কখন এই শব্দটা ইউজ করে বাক্য লিখেছেন না তাহলে আপনি ভাবেন কেন এই শব্দটা শুধু মুখস্থ থাকলেই পরীক্ষার হলে এই শব্দ প্রয়োগ করে আপনি বাক্য লিখতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই 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 গ্যারান্টি নাই আবারও বলতেছি যারা এই ক্লাসটা আলটিমেটলি আপনারা ইউটিউবে পেতে চান স যারা আবারও বলতেছি যারা এই ক্লাসটা আমার ইউটিউবে পেতে চান তাদেরকে বিনয়ের সাথে বলবো অবশ্যই বলবো যারা এই ক্লাসটা ইউটিউবে পেতে চান আমার যে ইউটিউব চ্যানেল এটা একটু সাবস্ক্রাইব করবেন তাহলে ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে জামান শাকিল ওকে ইউটিউবে আমার চ্যানেলটা আমি আপনাদের দেখে দিচ্ছি জামান শাকিল এটা হচ্ছে আমার চ্যানেল এই যে দেখেন শাহিনুজ্জামান শাকিল এটা হচ্ছে আমার চ্যানেল এখানে আপনি যাবতীয় আপডেট সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো দিস ইজ মাই চ্যানেল চ্যানেল শাহিনুজ্জামান শাকিল প্লিজ সাবস্ক্রাইব টু গেটিং অল ভিডিও রেকর্ডেড আফটার লাইভ ক্লাস লাইভ ক্লাসের পরে যদি আমার সমস্ত ভিডিও পেতে চান সো প্লিজ গো টু দিস ইউটিউব চ্যানেল শাহনুজ্জামান শাকিল লেডিস অ্যান্ড জেন্টলম্যান যেখানে আমরা ছিলাম যেখানে আমরা ছিলাম আমি বলতে চাচ্ছিলাম নোটেবলি মানে উল্লেখযোগ্যভাবে ভাবে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট আর দা হাইস্ট অর্থাৎ এই যে এত যে দুর্ঘটনার কথা বলা হচ্ছে অর্থাৎ এই যে আলটিমেটলি পাঁচশো পাঁচটি দুর্ঘটনার কথা বলা হচ্ছে সেখানে উল্লেখযোগ্য হবে উল্লেখযোগ্য ভাবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের সংখ্যায় সুপ্রিম দা হাই সর্বোচ্চ কজিং অলমোস্ট থার্টি এইট পার্সেন্ট টোটাল অ্যাক্সিডেন্ট রিলেটেড অর্থাৎ টোটাল অ্যাক্সিডেন্টের আটত্রিশ শতাংশই এটা সম্পর্কিত যেখানে আলটিমেটলি আরো কিছু তথ্য বলা হচ্ছে আসেন আমরা দেখি রিলেটেড বলতেছে দেখেন রিলেটেড ডেথ অর্থাৎ মৃত্যু মৃত্যু ঘটাইছে অর্থাৎ আমরা যেটা দেখলাম আমরা যেটা দেখলাম যে টোটাল পাঁচশো জন মারা গেছে এর প্রায় থার্টি এইট অর্থাৎ এটা বিশাল সংখ্যা ভেরি ক্লোজ টু ফিফটি পার্সেন্ট একটা বিশাল সংখ্যা যারা মারা গেছে তারা বেশিরভাগই হচ্ছে আপনার মোটরসাইকেল সাইকেল অর্থাৎ মৃত্যু মৃত্যু সংগঠিত হওয়া অ্যাক্সিডেন্টগুলোর গুলোর এইটটি মানে আটত্রিশ শতাংশই হচ্ছে আপনার এই মোটরসাইকেল সাইকেল জনিত এমনটাই বোঝান হচ্ছে এই বাক্যটাতে এরপরে কি বলছে দেখেন নতুন একটা শব্দ বলতেছে করে দেখেন নতুন একটা শব্দ বলবেন বয়স সন্ধি না বয়সন্ধি শব্দটা এখানে যায় না বয়সন্ধি ব্যাপারটা এখানে যায় না আপনি বলতে পারেন কিশোর ভালো হয় সব জায়গায় বয়সন্ধি লাগায় না আপনি যদি বলতে পারেন অ্যাডোলেসেন্ট পিরিয়ড বয়স সন্ধি কাল কিন্তু অ্যাডোলেসেন্ট এখানে আমরা বলতে পারি কিশোর কিশোর আচ্ছা এবং বলতে পারি ইয়ুথ ইয়ুথ মানে হচ্ছে তরুণ তাহলে অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ো আর হয় হায়ার রিস্ক তারা সর্বোচ্চ ঝুঁকিতে আছে অফ বিং দা ভিকটিম মানে এই যে ভোগান্তির শিকার হওয়া বা এই দুর্ঘটনা কবলিত হওয়ায় তারাই সবচেয়ে বেশি মানে হওয়ার ব্যাপারে তারা সবচেয়ে বেশি হচ্ছে ঝুঁকিতে আছে অফ মোটর বাইক ক্রাশ অর্থাৎ মোটর বাইক দুর্ঘটনায় কবলিত হওয়া বা জড়িত হওয়া বা এই দুর্ঘটনা পড়তে যাওয়াতে অর্থাৎ এই কিশোর এবং তরুণরাই সবচেয়ে বেশি আলটিমেটলি ঝুঁকিতে আছে। আপনি ভালো করে দেখবেন আশেপাশে বাইক চালায় গো করে টান মারে এইভাবে তারা টান মারে গ্যারান্টি এরা বিশ্বাস করেন প্রত্যেকের বাবার টাকায় বাইক কেনা এটা হচ্ছে রিয়াল বাস্তবতা মানে নিজের টাকা দিয়ে বাইক কিনলে দয়া মায়া থাকতো রে ভাই দিস ইজ এটার কারণ কি দিস ইজ বিকজ ইন বোথ অর্থাৎ গ্রাম্য এবং শহরের প্রেক্ষাপটে বলতে পারি এ সাবস্টেন্সিয়াল পোর্শন অফ মোটর বাইক ইউজার্স আর অ্যাডোলেসেন্ট অ্যান্ড দে ট্রেন তাদের একটা চিন্তা ভাবনা একটু ড্রাইভ মোর রেকলেসলি দেন আদার মোটর সাইকেলিস্ট ভালো করে খেয়াল করে দেখেন একদম রিয়াল চিত্রটাই তুলে ধরা হয়েছে এই বাক্যটার মাধ্যমে অর্থাৎ বলতেছে দেখেন দিস ইজ বিকজ এটার কারণ ইন বোথ রুরাল কন্টেক্স অর্থাৎ গ্রাম এবং শহরের প্রেক্ষাপটে বলা যাচ্ছে কি এ অফ মোটর ইউজার সাবস্টেনশিয়াল মানে কি বলেন তো মানে এই আপনি ধরেন সাবস্টেন্সিয়াল মানে জানেন না বাট এই সেন্টেন্সের এর প্রেক্ষাপটে সাবস্টেনশিয়াল মানে কি আমরা বলতে পারি এই সাবস্টেন্সিয়াল মানে এখানে মেজরিটি মেজরিটি শব্দটা আমরা ইউজ করতে পারি যত বাই ইউজার আছে তার একটা প্রধান অংশ অংশ তার একটা বৃহৎ অংশ একটা বড় অংশ একটা মেজর অংশ সো সাবস্টেনশিয়াল সাবস্টেনশিয়াল মানে আমরা বলতে পারি ভালো করে খেয়াল করে দেখেন সাবস্টেনশিয়াল মানে আমরা বলতে পারি একটা বড় অংশ একটা বৃহৎ অংশ একটা প্রধান অংশ একটা মেজর অংশ তাহলে this is because কারণ ইন বোথ আ রুরাল কনটেক্সট এ সাবস্টেনশিয়াল পোরশন অফ মোটর বাইক ইউজার্স আর তারা হচ্ছে this is because এই बिकॉज হচ্ছে ভাই অবশ্যই কনজাংশন বলা যায় बिकॉज কনজাংশন বলবো না নাউন বলবো কারণ আলটিমেটলি দেখেন এই বাক্যটা এই ব্যাকপর সাথে রিলেটেড this is এটা হয় কারণ এ সাবস্টেনশিয়াল পোরশন অফ মোটর বাইক ইউজার্স আর তাহলে এই বাক্যের কোন কনজাংশন কে আমার মনে হয় এটাই কনজাংশন ভাই চার্লস কথা তাহলে এই সাবস্টেনশিয়াল পোরশন অফ মোটর বাইক ইউজারস আর কিশোর এবং তাদের এই ডে দ্বারা বোঝাসে অ্যাডোলেসেন্ট তাদের একটা প্রবণতাই হচ্ছে টু ড্রাইভ মোর রেকলেসলি মানে অধিক বেপরোয়া ভাবে ভয়ানক ভাবে বেপরোয়া ভাবে দেন আদার মোটরসাইকেলিস্ট অন্যান্য যে মোটরসাইکلی যারা আছে মোটর বাইকার যারা আছে তাদের যে অধিকতর বেপর ভাবে চালানোর মানে একটা প্রবণতা তাদের ভিতরে আছে কথা কি বুঝছেন কিনা বড় অংশ কথা কি বুঝতেছেন কিনা এরপরে মোটামুটি হচ্ছে কিছু থিওরি টিওরি দেওয়া আছে এরপরে কিছু হচ্ছে আলটিমেটলি আপনার ডাটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী ও বোনেরা আবারও বলে রাখি সেটা হচ্ছে আপনি ডেলিস্টার পড়লেন তো ভকাবুলারি শিখবেন ডেলিস্টার পড়লেন বিমুগ্ধ নয়নে আপনি ফ্রিহ্যান্ড শিখবেন ডেলিস্টার পড়বেন ট্রান্সলেশন শিখবেন ডেলিস্টার পড়বেন গ্রামার শিখবেন একটু কমেন্টসে জানাবেন কেমন লাগলো আর এই ধারাবাহিক সেশন চান কিনা ইনশাআল্লাহ কথা দিচ্ছি যদি এই সেশনগুলো চান তাহলে ব্যস্ততার মাঝে হলেও কথা দিচ্ছি সপ্তাহে সাত দিনে চার দিন আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া শুভকামনা এবং ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেই দিনগুলোতে ক্লাস দিব অবশ্যই জানিয়ে দেব ভালো থাকবেন আরেকবার সবার জন্য দোয়ার অবশ্যই আগামী রবিবারে আপনাদের সাথে আবার কথা হচ্ছে আসসালামু আলাইকুম